ফোন কোন রে ফোন তোমার কাছে নেই তোমার ফোন তোমার কাছে চলো ও ভাই ভাই এটা কেমন ইন্টারভেল হলো ও ভাই কি এসি বন্ধ করে দিছিস মাঝে মাঝে Hey guys, welcome back to my new another video. तो जाहे होक आजकल वीडियो टा ये कारण नहीं होग ना क्यों तुम्हारे के बोल बो तार आगे सप्ते के जेटा फाइटर जिन्हें देखानो शेटा होते जे मैं आमी एक कुछ देरी करे हाथे वीडियो टा शुरू करता मत तार आगे अखुन शुरू कर दीजिए जेटा कम ने शेटा देखो बाहरे ये रकम कंडीशन झड़ होचे बिस्टी होचे मैं একটু আগে তো আরো জোরে জোরে ঝড় হচ্ছিল এখন একটু কমেছে বাইরের এই রকম অবস্থা এই অবস্থা দেখানোর বিষয় একটাই কারণ কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে সিটি সেন্টার মলে এসবিএফ সিনেমা হলে কারণ ফার্স্ট এক্স আজকে রিলিজ করেছে 18 তারিখ তো আমি কাল থেকে কিন্তু অলরেডি আমি টিকিটটা কেটে রেখেছিলাম জানি হয়তো হাউসফুল হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমি আগে থেকে টিকিটটা বুক করে রেখেছিলাম আজকে দেখব বলে 7:30টা শো রয়েছে তো বাইরের ওয়েদার এরকম আর মাত্র 1.5 ঘন্টা হাতে সময় আছে শো শুরু হতে জানি না করে যাব না যাব আমি আর সুলতানা যাব তো চলো যাই হোক কি করে যাব না যাব আর ভিডিওটা মানে মুভিটা কেমন তো সেটার উপরে আজকে এই ভিডিওটা ব্লগটা গাইস 7:30টায় শো ছিল আর অলরেডি এখন বাজে হচ্ছে যে 7:26 আর এখানে অলরেডি দেখো আমি জানি না কেনই জানি না হঠাৎ করে আমার মোবাইলে না 15 মিনিট 20 মিনিট আগে থেকে কোথায় ফোনে দেখা যাচ্ছে না তো হোয়াট ও সরি এই এই নোটিফিকেশনটা দেখা যাচ্ছে এখানে দেখাচ্ছে অলরেডি যে আমি কোন শোতে কোন টাইমে যাব আর কত টাইম বাকি আছে এবং শো কটাই সবকিছু মানে যে একটা অ্যালার্ম মতো হয় না সেরকম দেখাচ্ছে আমি জানি না কেন দেখাচ্ছে তো যাই হোক ওসব কথা বাদ দাও এখান থেকে আমার যেতে লাগবে 10 মিনিট বাট এখন বাকি আছে 4 মিনিট শো শুরু হতে টু লেট আমরা এর জন্য তুমি চুপ করে ঠিক আছে তো চলো একবার মলে গিয়ে আর হচ্ছে চলো 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 আর বৃষ্টিটা খুব জোরে হয়ে গেল হঠাৎ করে গাইস অলরেডি টাইম অনেকটাই পার হয়ে গেছে চশমা দিয়েছে আমাদেরকে 3D পরে না ওটা কয়েক বছর পরে আসছে চশমাটা পরে এখানে ভিডিও এলাও নেই বেশি ভিডিও করা যাবে না চলো আমি ভাবছিলাম হলটা পুরো ফুল হবে কিন্তু এখন পুরো ফাঁকা হয়তো মেবি বৃষ্টির জন্য সবাই আসতে পারছে না তো যাই হোক এখনো অ্যাড চলছে মুভি শুরু হয়নি তো হবে আর এমনি অন্ধকারের মধ্যে বেশি ফ্লাশ জ্বালাচ্ছি না একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে আসছি এই মাত্র মুভিটা শুরু হলো বাজে এখন কটা 7:42:40 শুরু হলো 10 মিনিট লেটে এটা কিরকম ইন্টারভেল হলো কথা বলে নাই ইন্টারভেল দেবি মানে ভাই এটা কেমন ইন্টারভেল হলো বাস গুডি ও ভাই কি এসি বন্ধ করে দিছিস মাঝে মাঝে আমার টা কি ফকর চলে যো এসি আলা এ পজটা কেন হইছে পজ করে দিয়ে যে তো মুভি চালিয়েছে উপর থেকে সে পজ করে তো বাথরুমে গেছে আচ্ছা সে নিজেও দেখতে ছিল তাই তো নিজেও মুভি দেখতে ইসু ইসু করতে গেছে চৈতন্যপুরের হলের মতো বেশ কালকে স্টোরি হবে ঠিক আছে গাইস কিভাবে যে ইন্টারভেল হলো বুঝতেই পারছি না যাই হোক এখন বাজে 9:45 চলো একটু বাইরে থেকে ঘুরে আসি আর একটু কিছু কেনাকাটা করে নিই অনেক খিদে পাচ্ছে মানে ওই আর কি খাওয়া আর কিছু কিনতে না কিনতে মুভি স্টার্ট বাপরে বাপ চলো কোথায় গেলে সত্যি কথা বলতে মুভিটা এতটা ইন্টারেস্টিং হচ্ছে না আমরা ইন্টারভেলে কিছু কিনতে গিয়েছিলাম সেটা বাদ দিয়ে চলে এসেছি উপরে ঠিক আছে মানে হঠাৎ করে শুরু হয়ে গেল মানে তুমি লেনে আ রাহা হুম বেটা Mary body. Oh.
ভাই নেটফ্লিক্সে মনে এত সিরিজ হয়নি, টেতে যাওয়া সিরিজ করেছে 10টা হয়ে গেল, এখনো শেষ হয়নি, আবার এমন জায়গায় শেষ করছে ভাই সাহেব, টাকা কামানো ধান্দা বে। কেমন লাগছে বলো বইটা? ও মনে হচ্ছে যে আবার মানে 11টা কবে হবে, মানে এমন এমন জায়গায় ইন্টারভেল করলো, আবার সাথে সাথে শেষটাও এমন জায়গায় করেছে, মানে কিছু বলার নেই। চলো ভাই ছবি দেখেছি আর টেনটা দেখে ভাই আলাদাই লাগলো, জানি না আবার নেক্সট ইয়ার হয়তো 11 বার করবে, যাই হোক এখন পোর্শার সাথে ছবি টবি তুলতে হবে। ওরে ভাই একটা সিরিজ দেখেই মনে মনে হচ্ছে না কত দেখবে আর ভাই, মল এখন পুরো ফাঁকা কারণ বেজে গেছে 10টা ভাই, সব সব বন্ধ হয়ে গেছে, মানে সব কিছুই বন্ধ অলরেডি। যাই হোক আমাদের তো বেরিয়ে চলে এসছে আর সামনেই গাড়ি আছে, চলো গাড়ির দিকে যাওয়া যাক। ফোন? হ্যাঁ ফোন কোথায়? তোমার ফোন তোমার কাছে? একটু ছোটখাটো প্র্যাঙ্ক করে নিলাম, এই এত আনন্দ করে বেরোচ্ছি, এবার ঘরে চলো, ঘরে দেবে আমাদেরকে আচ্ছা আচ্ছা করে। মানে আমরা কিন্তু অনেক দিন পরে, অনেক দিন পরে মানে বিয়ের পরে ফার্স্ট মনে হয় আমরা একসাথে মুভি দেখতে আসলাম, তাও মনে নেই বাট তার গল্প করতে করতে আমরা কোথায় চলে যাচ্ছি? পিছনে গাড়ি। যাই হোক তুমি যাও, ওঠো তুমি যা, ওঠো। কি করে উঠবে? চলো আমরা এবার ফার্স্ট এন্ড ফিউরিয়াসের মতো, আমরা ফার্স্ট এন্ড ফিউরিয়াসের মতো গাড়ি বাড়াবে নাকি? পুরো ডাইরেক্ট ঘরে চলে যাবে। ও ভাই সাহেব চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার। তুমি কি হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে নাকি? ফাইনালি অনেকদিন না, চলো এবার এখন গাড়ির মানুষ হয়ে গেছি, স্কুটি গাড়ি, এবার ফার্স্ট এন্ড ফিউরিয়াসের মতো গাড়ি বাড়াবো। ইয়ো ইয়ে বা এটা নাম দিয়েছে ফার্স্ট এক্স, কারণ যেরকম আইফোন এক্স বেরিয়েছিল 10 এর বেলা সেরকম ফার্স্ট এক্স বেরিয়েছে। কি বল, क्या बोलना है? क्या 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 क्या, क्या, क्या? ভাই সাহ মানে কয়েক হাজার কুত্তা ঘুম পাইছে, ঘুম 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 ঘুম। তো গাইস আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, দেখ আমরা আজকে ফার্স্ট এক্স দেখে এলাম ভাই, আলাদাই মানে মনে মনে রাগও হচ্ছে ভাই, এমন জায়গায় কে শেষ করে এইসব মুভিগুলো না, এরকমই হয় মানে ওয়েব সিরিজ কেও ফেল করে দেবে জানো। আবার নেক্সট পার্ট দেখার জন্য খুব এক্সাইটেড থাকলাম, আমার থেকে বেশি মনে হচ্ছে এ বেশি এক্সাইটেড হয়ে গেলো, যাওয়ার আগে বলছিল কি মুভি। তো যাই হোক চলো মুভিটা দেখে খুব সুন্দর ভালো লাগলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, গুড নাইট, গুড নাইট।